ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হিট। আপনি যদি গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাতে যদি আপনি পানি হিট দেন, এই অবস্থা কিন্তু হবে না। আপনি এক দেড় মিনিট যদি আপনি রাখেন তাহলে কিন্তু পানির এই অবস্থা হবে। আমি বলছিলাম 20-30 সেকেন্ড লাগছে আপনার পানি গরম হবে, কিন্তু এই হিট হলে কিন্তু আপনি পানি ইউজ করতে পারবেন না, তখন কিন্তু আবার আপনি ঠান্ডা পানি মিক্স করতে হয়। তো আপনি 20-30 সেকেন্ড এই আপনার পানিটা হিট দিলে পরে গেল, এত পরিমাণ দরকার নেই। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি দেখাচ্ছি যে এক মিনিট এটাকে হিট দিলে এই পানিটা কি পরিমাণ হিট হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম বাজার থেকে আপনারা অনেক ফাইবার বডি প্লাস্টিক, বাইরে প্লাস্টিক ভিতরে স্টিলের ধরনের আপনারা কিন্তু কেটে কিনে থাকেন, কিন্তু সেক্ষেত্রে কি হয়, আপনারা যখন দেখা যায় যে দেখা গেল যে বাসাতে আপনার নাই গ্যাস নাই, কী করবেন, আপনি দুধ গরম করা প্রয়োজন। তখন কি হয়, দুধ যদি গরম করতে দেন তখন কিন্তু আপনি ওই প্লাস্টিকের গন্ধটা আসে, কিন্তু স্টেনলেস স্টিলের এই কেটলিগুলা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই গন্ধটা আসবে না। আর একটা ইনফরমেশন দেবো, দেখেন এই যে আমরা 20-30 সেকেন্ড আপনি যদি বেশি পরিমাণ পানি দেন, ভরে দেন, তাহলে 50 সেকেন্ড, এই দেখেন পানি কিন্তু অলরেডি হিট হয়ে গেছে, দেখেন ধোয়া উঠতেছে। আর পানি গরম এই যে করছেন তারপরে কিন্তু দেখেন আমি হাত দিয়ে নাড়ছি, এটা কিন্তু বাইরের সাইড কিন্তু গরম হবে না, বুঝতে পারছেন, এই দেখেন আমি ধরছি বাইরের সাইড কিন্তু গরম হবে না, শুধু আপনার পানি গরম হবে, ভিতরের সাইডটা গরম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেটা পরামর্শ সেটা হলো অবশ্যই যখন পানি আপনি গরম করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে গরম করতে হবে, এবং খালি কেটলি কখনোই আপনি হিট দিতে যাবেন না, কয়েলটা কিন্তু জ্বলে যাবে। আশা করি পুরো ভিডিওতে আপনাদেরকে সকল বিস্তারিত তথ্য দিতে পেরেছি। যদি আরও আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আমরা। যারা ঘরে বসে প্রোডাক্টটি নিতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর যারা শপে চলে আসতে চান তারা চলে আসবেন শপে, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা, 120-150 টাকা পর্যন্ত আপনার দূরত্ব অনুযায়ী হয়ে থাকে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।